সিন ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হৃদিতাস ব্লগের সাথে আছো আমিও ভালো আছি তোমাদের দোয়ায় গাইস তোমাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমজানের কালকে আমাদের প্রথম রোজা আমরা রোজা দেওয়ার চেষ্টা করবো আমি তো রোজা দেওয়ার চেষ্টা করবো তোমরাও কি করবে তোমরাও করো আমরা সওয়াব আদায় করব রোজাটা রাখলে আমাদেরই লাভ আর শুধু রোজা না কোরআন শরীফও পড়তে হবে নামাজও পড়তে হবে তো আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব যারা যারা কোরআন ধরেছি তারা খতম দেওয়ার চেষ্টা করব আর যারা যারা কায়দায় রয়েছি তারা কায়দা শেষ করার চেষ্টা করে কোরআন ধরব তো এই আমাদের নিয়ত থাকলো গরিব মানুষদের হচ্ছে সাহায্য করব আমরা পৃথিবীর সকলের জন্য সকল মুসলমানদের জন্য দোয়া করব তার আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানাব আমাদের করোনা ভাইরাস কিন্তু অনেকটাই চলে গিয়েছে তো আমরা দোয়া করব যাতে করোনা নামের ভাইরাসটা পুরোপুরি চলে যায় আমরা হচ্ছে করোনা মুক্ত হতে পারি আমরা পৃথিবীর সবাই যাতে মুক্তভাবে বাঁচতে পারি এই করোনা ভাইরাস যাতে পুরোপুরি চলে যায় আমাদের দেশ ছেড়ে শুধু আমাদের দেশ ছেড়ে না আমাদের পৃথিবী ছেড়ে তো আমরা রোজা রাখবো কোরআন তেলাওয়াত করব আরবি পড়ব এবং নামাজ কালাম করব গরিবদের সাহায্য করব এই আমাদের নিয়ত রইল তো আমি তোমাদেরকে একটা হাদিস শোনাতে চাই হাদিসটি হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক ভালো মানুষ ছিলেন কিন্তু একজন বয়স্ক মহিলা উনাকে পছন্দ করতেন না তিনি যেই রাস্তা দিয়ে নবীজি যেত কাঁটা ফেলে রাখত নবীজির পায়ে কাঁটা আটকে যেত নবীজির চুল নিয়ে অনেক খারাপ খারাপ কিছুও করেছে উনি নবীজিকে ক্ষতি করেছে ওনার চুল নিয়ে মন্ত্রতন্ত্র পরে দিয়ে মানে ওনারটা ক্ষতি করে দিয়েছে ওনার অনেক ক্ষতি করত উনি কিন্তু একদিন নবীজি শুনেছে যে যে বয়স্ক মহিলাটা তার ক্ষতি করত সে অসুস্থ হয়ে গিয়েছে তা শুনে নবীজি দৌড়িয়ে দৌড়িয়ে গিয়েছে ওনার কাছে উনি গিয়ে তার জন্য ওষুধ নিয়ে গিয়েছিল উনি ওই মহিলাটাকে অনেক হচ্ছে আদর যত্ন মানে ওনাকে আর কি এমনিতে মানে আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে আমরা যেরকম হচ্ছে সহানুভূতি দেখাই সেরকম তো উনিও মানে উনি তখন অনেক সহানুভূতি দেখেছিল ওই মহিলাটা মনে মনে বলল যে আমি নবীর এত ক্ষতি করলাম নবী আমার হচ্ছে খারাপ দিনে আসলো আমাকে সাহায্য করতে সহায়তা করতে তো এই ছিল আমার হাদিসটি আমরা ভালো হওয়ার চেষ্টা করব নবীজির উম্মত হিসেবে আমরা যাতে ভালো মানুষ হতে পারি এই চেষ্টা করব আমরা হচ্ছে শেষ নবী মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উম্মত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের গর্ব হওয়া উচিত তো আমরা যাতে আমাদের নবীর উম্মত হয়ে ভালো কাজ করতে পারি আমরা যত ভালো কাজ করবো আমাদের সওয়াব হবে এবং নবীও খুশি হবেন আল্লাহ তাআলা আমাদেরকে উপর থেকে দেখছেন আমাদের উপর খুশি হবেন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলাই তো হচ্ছে আমাদের পালনকারী আমাদেরকে দেখাশোনা করে আমরা এখন ভালো কাজ করলে আমরা কিন্তু পরকালে মানে যখন আমরা মরে যাব কবরে থাকব তখন আমরা জান্নাত পাব আর আমরা যা যা অপচয় করছি তারাও মানে যা যা মনে করো একটা ভাত আমি অপচয় করলাম ওই ভাতটাও কিন্তু সাক্ষী দেবে আমার বিরুদ্ধে যে বলবে যে এ হচ্ছে আমাকে নষ্ট করেছে আমাকে খায়নি তখন আল্লাহ কিন্তু ওই অনুযায়ী আমাদেরকে শাস্তি দেবে তাই আমাদেরকে
হচ্ছে হাসরের ময়দানে আমরা যাতে হচ্ছে আমরা যাতে জান্নাত পাই, মানে আমাদের হচ্ছে গুনার কাজ ভারী না হয়ে আমাদের ভালো কাজ ভালো কাজের হচ্ছে ওজন ভারী হয়, তাই দেখব। আমাদের এই দুই ঘরে কিন্তু দুজন ফেরেশতা আছে, একজন খারাপ কাজ লিখছে একজন ভালো কাজ লিখছেন, তো এগুলো কিন্তু ঠিক হচ্ছে আল্লাহর কাছে যাবে। আল্লাহ তাআলা এই নিয়ে আমাদের বিচার করবে এবং আল্লাহ তাআলা কিন্তু উপর থেকেও দেখছে যে কে খারাপ কাজ করছে কে ভালো কাজ করছে। আশা করি গাইস আমরা হচ্ছে এই রোজার মাসটা খুব ভালোভাবে কাটাতে পারবো, এবং কি শুধু রোজার মাস না সারা বছরই কিন্তু আমরা খুব ভালোভাবে কাটাতে পারবো, মানে আল্লাহর কাছে দোয়া করে আরও হচ্ছে রোজা রেখে। এমনিতেও কিন্তু রোজা রাখা যায় বৃহস্পতিবার শুক্রবার পবিত্র দিনগুলোতে। তো গাইস এই ছিল আমার হচ্ছে কথা বলা, মানে আমি যেগুলো তোমাদেরকে হাদিস শোনালাম আর কি। তো আমি এখন তোমাদেরকে একটা সুরা পাঠ করে শোনাবো, কদর। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর সাদাকাল্লাহুল আলিল আযীম। গাইস কেমন লাগলো তোমাদের এই সূরাটা কমেন্ট করে জানিও, এটা হচ্ছে কদর সূরা, ঠিক আছে? কদর সূরা, আমরা বলি না সবে কদর, কদর সূরা, ঠিক আছে? তো গাইস হচ্ছে আমরা সবসময় দোয়া কালাম পড়ে আমাদের গায়ে ফু দিয়ে রাখবো, যাতে আমাদেরকে কোনো শয়তানের আচরণ না লাগে, আমরা ভালোভাবে থাকতে পারি, আমাদের শরীরে সারাক্ষণ ফেরেশতারা থাকে। তো গাইস এই পর্যন্তই ছিল আমার ব্লগটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবে, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুরা তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার তোমাদের ভালোবাসায় 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো আল্লাহ হাফেজ গাইস। আমি এখন তোমাদেরকে একটা ঘটনা শোনাবো, তো চলো শুরু করি। আমি অনেক টায়ার্ড, আমি হচ্ছে নামাজ পড়লাম তো একটু টায়ার্ড হয়ে গিয়েছি। তো ঘটনাটা হচ্ছে একজন বৃদ্ধ মহিলা নবীজিকে মানে পছন্দ করতেন না, মানে আর কি শত্রুতা করতেন, নবীজি তাকে কিছুই করতেন না, তবুও অযথাই। তো উনি প্রতিদিন নবীজি যে রাস্তাটা দিয়ে যান ওই রাস্তাতে কাঁটা ফেলে রাখতেন, আর নবীজি কোনো প্রতিবাদ না করে কাঁটাটা সরিয়ে দিয়ে চলে যায়, নবীজি কিছু বলেও না। এরকমভাবে দিনের পর দিন চলতেই লাগলো। একদিন ওই বৃদ্ধ মহিলাটি কোনো মানে কাঁটা ফেলো না, সেদিন একটু নবীজি মানে ভাবলেন যে আজকে কেন কাঁটা ফেললেন না, আজকে কেন আমাকে বিরক্ত করছেন না, যাই তো একটু দেখে আসি। তখন নবীজি ওই মহিলাটার বাড়িতে গেল, গিয়ে দেখে ওই মহিলাটা জ্বর হয়েছে, মহিলাটা খুব অসুস্থ। তো তিনি ওনার সেবা যত্ন করল, ওনাকে অনেক সহানুভূতি দেখালো। এরপরে ওই বৃদ্ধ মহিলাটা নিজের ভুল বুঝতে পারলো, তিনি বুঝলেন যে খালি প্রতিশোধ নিলেই সব কিছু হয় না, ভালোভাবে ঝগড়াঝাটি করলেই সব কিছু হয় না, ভালো ব্যবহার দিয়েও সব কিছুই জয় করা যায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ গাইস।